আপনার পঞ্চায়েত নিয়ে ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শিবনিবাস মন্দির চত্বরে। এটা কিন্তু শিবনিবাস পঞ্চায়েতের মধ্যেই। এই শিবনিবাস পঞ্চায়েত 6টা বিজেপির দখলে এবং 7টা তৃণমূলের দখলে। এখানে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করে রয়েছে। আগামী 5 বছরে, বিগত 5 বছরে কী উন্নয়ন হয়েছে বা কী উন্নয়ন হতে বাকি আছে, তার জন্য আমরা কথা বলতে বলতে চলে এসেছি ঠিক সন্ধ্যের মুখে এক চায়ের দোকানে। এই চায়ের দোকানে আড্ডা থেকে আমরা জেনে নেব যে তৃণমূল বিগত 5 বছর ধরে কী কাজ করতে পেরেছে বা কী কাজ অসম্পূর্ণ রয়েছে, তার পাশাপাশি বিরোধী দল এখানে পঞ্চায়েতে বিজেপি রয়েছে, সেই বিজেপির কী অভিযোগ রয়েছে, কতটা কাজ হয়েছে বা কতটা কাজ হয়নি, সব কিছুই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই চায়ের দোকানের আড্ডা থেকে। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের সাথে বা সাধারণ মানুষের সাথে এই চায়ের আড্ডায়। আমরা কথা বলার চেষ্টা করব এই 5 বছরে এই শিবনিবাস পঞ্চায়েতে কী কী কাজ হয়েছে মনে করছেন। ম্যাক্সিমাম কোনো উন্নত হয়নি এবং মানে বেঁচে বেঁচে ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে থানায় গিয়ে অভিযোগ, মানে আমাদের কেউ কেউ মানে না, টিএমসি কে কেউ মানে না। এইটা আমরা দিদির কাছে অনুরোধ করছি, দিদি আমাদের 102 নম্বর বুথটাকে একটু দেখুন। আমরা বিনা কারণে, আপনার হয়তো ভোট দেবো আমি, কিন্তু আমাকে তো ট্রেনই চলে যাবে লোকে। আজকে হচ্ছে সবই বিজেপির দখলে, দুটো আছে এমপি এমএলএ সব বিজেপির। থানা কিন্তু আমাদের নেই, থানা আমাদের কথা শুনছে না। আমাদের দাদারা কাজ করতে যাচ্ছে, দাদাদেরও কাজ করতে দেয় না। এটাই আমার কাছে অনুরোধ যে দিদি এটাও আপনি দেখুন। চায়ের দোকানে আড্ডায় কিন্তু আমরা যেমন সাধারণ মানুষ পেয়েছি, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদেরও পেয়েছি। সবার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি এখানকারই বাসিন্দা এই পঞ্চায়েত, শিবনিবাস পঞ্চায়েতের। এই 5 বছরে তৃণমূলের ক্ষমতায় রয়েছে শিবনিবাস পঞ্চায়েত, কিরাম কাজের উন্নতি হয়েছে মনে করছেন? পঞ্চায়েত তৃণমূলের আন্ডারে আছে ঠিকই, কিন্তু আমাদের এই 102 নম্বর বুথে ঠিকঠাক কোনো কাজ হয়নি, কিন্তু একমাত্র অন্যান্য বুথে মোটামুটি কাজ রয়েছে। কিন্তু যে তৃণমূলের আন্ডারে যে পঞ্চায়েতগুলো আছে, পঞ্চায়েত নয় মানে বুথগুলো রয়েছে, যে মেম্বারগুলো তৃণমূল জিতেছে, সেগুলো মোটামুটি কাজ রয়েছে, কিন্তু আমাদের এখানে 102 নম্বর বুথে ঠিকঠাক কাজ হয়নি। কি কি কাজ এখনো হওয়া উচিত মনে করছেন? রাস্তাঘাট ঠিকঠাকভাবে কিছু হয়নি, দু একটা হয়েছে, কিন্তু এই যে রাস্তাগুলো দেখছেন, যেগুলো হচ্ছে আজকে তৃণমূলের যখন দখলে ছিল, ওদের মেম্বার ছিল, তখন এগুলো হয়েছে, কিন্তু এখনো হয়নি। রাস্তাগুলো পুরো ভেঙে গেছে, দেখেন কোনো রকম কোনো কাজ হচ্ছে না। আর এছাড়া রাস্তার পাশাপাশি জল, আলো, স্বাস্থ্য এসব ব্যাপারে কেমন কাজ হয়েছে? আলো এক মুঠি আমাদের এই পাড়ায় দেখুন আলোর কোনো ব্যবস্থাই নেই। যেসব লাইটগুলো এসেছিল এখানে দেওয়া হয়নি, এই পাড়াটা টোটালি অন্ধকারের মধ্যে রেখেছে। জল হয়েছে, জলের কোনো রকমভাবে দেখুন জলের রাস্তায় মানে জল দিয়েছে, কিন্তু জলের কাজ হচ্ছে না, জল বেরোচ্ছে না, টোটালি পরিষেবাটা ভালো নয়। আরেকজন প্রবীণ মানুষ রয়েছেন যিনি এই শিবনিবাস পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে বাসিন্দা, এখানে তিনি রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করবো। এই 5 বছরে তৃণমূল পঞ্চায়েতে রয়েছে শিবনিবাস পঞ্চায়েত, কিরাম কাজ হয়েছে বা কী কী হয়নি এখনো? তৃণমূলে পঞ্চায়েত থেকে যে কাজ রয়েছে রাস্তাঘাটে, ওই ঢালাই রাস্তা ফাস্তা কিছু হয়েছে, আর পুরনো রাস্তা রিপেয়ার করা হয়নি কো, আর লাইট এক সাইডে হয়েছে এক সাইডে হয়নি, জলের পরিষেবাও সেরকম ভালো নাই কো। আগামী যে ভোট আসছে পঞ্চায়েত ভোটে, তাতে করে আপনাদের কি মনে হয় যে ক্ষমতায় আসুক কি কি উন্নতি হওয়া প্রয়োজন? সামনে নেক্সট পঞ্চায়েত হলে পরে তৃণমূলের দখলে যদি আসে, আশা করি যেসব কাজগুলো বাকি আছে সেগুলো হয়ে যাবে। না, আপনি কি কি কাজ মনে করছেন যে এখন অসম্পূর্ণ রয়েছে, হওয়াটা উচিত ইমিডিয়েট? আমাদের রাস্তাঘাটের সব রিপেয়ারের ব্যাপার আছে, এখানে নদীর একটা স্নানের ঘাট করার ব্যাপার আছে, এগুলো আমাদের দাবি আছে। শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে আমরা যেখানে চায়ের দোকানে চায়ের আড্ডায় এসেছি, সেখানে কিন্তু আরও বয়স্ক প্রবীণ মানুষের সাথে দেখা হয়েছে, যারা কিন্তু দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে বসবাস করছেন এবং পঞ্চায়েতের উপভোক্তা। তা আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন এইখানে বাস করছেন, এই শিবনিবাস পঞ্চায়েতে কি কি কাজ হয়েছে মনে করছেন 5 বছরে? যা ওই হচ্ছে, তবে খুব কি আর সেরকম হচ্ছে না, যা শোনা যাচ্ছে তা হচ্ছে না, ওখানে যেটুকু হচ্ছে আমরা সেইটুকু দেখছি বা শুনছি। এখানে স্বাস্থ্য ব্যাপারে পঞ্চায়েত কতটা উদ্যোগী বা স্বাস্থ্য সম্বন্ধে এখানকার মানুষের কতটা ভূমিকা পালন করছে? স্বাস্থ্য সম্বন্ধে তো কত ডাক্তার বাক্তার আসে দেখেছি, স্বাস্থ্য করে, আজকেও ডাক্তার এসেছিলেন পঞ্চায়েতে, স্কুলে সব এই বাচ্চাদের সব ইঞ্জেকশন টাঞ্জেকশন দিল। এখানে আলোর ব্যবস্থা কেমন আছে? আলো মোটামুটি আছে, রাস্তায় খারাপ নেই, আর এই বাড়ি বাড়ি সবই প্রায় আলো আছে। এখন এই পাড়া বলতে এই পাড়ায় যাই না আমি কোনোদিন, এনি জানে কত কি হয়েছে বলছেন। আপনি কি মনে করেন আগামী 5 বছর, আগামী যে ভোট আসছে পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে যদি কে যেই ক্ষমতায় আসুক, তাদের কাছে আপনি কি কি কাজের আশা করেন? এই জায়গায় তো মুশকিল কথা বলা,
না জল আলো রাস্তা কোন ব্যাপারে আগে দেখা উচিত হ্যাঁ জল আলো এটা তো আমাদের সব সময় দরকার রাস্তাঘাট সব সময় দরকার রাস্তাঘাট হইছে তবে হয়নি কথা নাই এখন সেটা পূরণ হয়ে গিয়েছে এখন সব রিফাইন করতে হবে বুঝছেন আর এখানে আবাস সম্বন্ধে কি অভিযোগ আছে না ঠিকঠাক কাজ হয়েছে বাড়ি ঘর তৈরির ব্যাপারে বাড়ি ঘর এখন যে ঘর দুটাকে এসে শুনছে এখন তো হাতে পায়নি তারা তবে এখন যদি আসে তাইলে হবে নাইলে হবে আগে যা কোনো এসেছিল সেগুলো হয়েছে এই সেটা তো এখন হাতে পায়নি সব বলছে বহু ঘর এসছে এখন সেগুলো হাতে পায়নি এই মুহূর্তে আমরা যে চায়ের দোকানে আড্ডায় রয়েছি এই শীতের সন্ধ্যায় কিন্তু চা নিতে নিতে কিন্তু আমি চা দোকানের সাথে কথা বলার চেষ্টা করব যে এই দোকানই শিবনিবাস মন্দির চত্বরে এই চায়ের দোকান যে চায়ের দোকানে পুণ্যার্থী যারা আসে শিবনিবাস মন্দির দর্শন করতে তার পাশাপাশি বহু সাধারণ মানুষ এলাকার মানুষ কিন্তু এই দোকানে চা খায় আমরা কথা বলার চেষ্টা করব সেই চা দোকানদারের কাছে যে কি পরিষেবা তারা পেয়েছেন আপনারা কি কি পরিষেবা পেয়েছেন এই পাঁচ বছরে কি কি উন্নতি হয়েছে পাঁচ বছরে আমরা কিছুই পাইনি আমরা কিছুই পাইনি একটা আশা করে একটা ঘর দাও ঘর দাও তো ঘরের নামও তোলেন আমাদের আমাদের কোনো ইনকোয়ারি করতে আসে না কোনো কিছু আমাদের এখানে তাকাই না আগামী ভোটে পর আপনারা কি চাইছেন যে যেই ক্ষমতায় আসুক তাদের কাছে কি আশা করছেন আমি আশা করছি আমার একটা ঘর দিলে সেই আশাটাই ঠিক আছে তাছাড়া আমার কিছু চাই না যে কি কি পরিষেবা তারা পেয়েছেন আপনি যে এখানে আছেন দীর্ঘদিন এখানে বসবাস করেন পঞ্চায়েত থেকে আপনারা কি কি উপকার পেয়েছেন বা কি কি পাওয়ার আশায় আছেন কী কী বলতে আমরা এখানে স্থানীয় মানুষ বহুদিন ধরে বাস করি তা ঘটনা হচ্ছে আমরা এত গরিব আমি রিক্সা চালিয়ে ভাত খাই খেয়ে এখন ওই দিনা জল ভালো ঠিকমতো চলছে না তা একটা গরিব মানুষ যদি একটা ঘর যদি পেতাম খুবই ভালো হতো তো এই দীর্ঘদিন আমাদের নামে লোক তো আসে এই সব ঘর লিখিতে আসে যে আমাদের বাড়িতে কেউ আসে না আসে এখন তো চলে যাই কেউ আমাকে ঘর দেয় না আমি এই বক্তব্য বলছি এইটা শেষ কথা আর ঘর ছাড়া আপনাদের আর কি সমস্যা আছে আর সমস্যা বলতে রাস্তাঘাট দেখো ভাঙা আছে এই চলাফেরা গাড়ি ঘোড়া চলছে খুব এখানে চৌমাত্রার মধ্যে অসুবিধা লাইট টাইট নেই পড়া অন্ধকার খুব চলাচল অসুবিধা হচ্ছে আমাদের মানে শিবনিবাস পঞ্চায়েতে আপনি বলছেন যে কিছু কিছু রাস্তার অসুবিধা এখনো ভাঙা চোরা রয়েছে কিছু কিছু রাস্তা এখনো অসুবিধা রয়েছে আপনার নাম আমার নাম সুখদেব দাস শিবনিবাস পঞ্চায়েতের শিবনিবাস মন্দির চত্বরে আমরা কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি একজন প্রতিবন্ধী ভাইকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব আপনি এখানকার বাসিন্দা তো হ্যাঁ এখানকার বাসিন্দা কি এই পঞ্চায়েতের কাছ থেকে আপনি কি কি উপকার পাচ্ছেন এই ভাতা টাতা করে দেয় আর এই ঘর আসলে ঘর দেয় তারপরে যা কিছু সুযোগ সুবিধা দেয় আপনি কি মনে করছেন যে পাঁচ বছরে এই পঞ্চায়েতের কাজে আপনি সন্তুষ্ট হ্যাঁ আগামী পাঁচ বছর ভোট হলে যেই আসুক ক্ষমতায় তার কাছ থেকে আপনারা কি কি আশা করছেন আরো ভালো কাজ করুক এটা চাই ভালো কাজ আমার নাম রঞ্জিত দাস শুনতে পাচ্ছ একজন প্রতিবন্ধী ভাই তিনি যেটা বললেন তিনি ভাতা পান এবং তার বাড়ির যেটুকু সুবিধা বা পঞ্চায়েত থেকে তিনি পেয়েছেন এবং এর পরবর্তী যে ভোট হলে যে পঞ্চায়েত ভোট হবে তাতে করে যেই ক্ষমতায় আসুক তিনি কিন্তু তার কাছ থেকে আরো ভালো পরিষেবা পাওয়ার আশা করছেন আরো পথ চলতি মানুষের সাথে কথা বলবো এই শিবনিবাস পঞ্চায়েতে আপনি বসবাস করেন আমাদের বুথে ১১৩ নম্বরের বুথে কোনো লাইট হয়নি আমার বুথে কোনো লাইট নেই আর আমার বুথে কোনো কাজ হচ্ছে না ঠিক মতো জল রাস্তা কেমন ও জল জল আসছে না রাস্তাঘাট ভেঙে ভাঙাচোরা সব ভাঙাচোরা পঞ্চায়েতে জানিয়েছেন পঞ্চায়েত মেম্বারকে জানাতে হবে হ্যাঁ মেম্বার কি বল মেম্বার বললো করবো করবো আমাদের আমাদের কোনো দাস প্রায় কোনো লাইট নেই এরপর যে ভোট আসছে সেই ভোটে যেই জিতুক ক্ষমতায় আসুক তার কাছ থেকে আপনারা কি আশা করেন আমরা লাইট নেবো রাস্তাঘাট নেবো আর জলটা নেবো আপনার নাম স্বপন দাস পঞ্চায়েতে বসবাসকারী আরেক গৃহবধূর সাথে কথা বলার চেষ্টা করব আপনারা এখানে লক্ষ্মী ভাণ্ডার পান লক্ষ্মী ভাণ্ডার পান হ্যাঁ পাই কতদিন ধরে পাচ্ছেন এই তো এক বছর আর কি কি এখানে রাস্তাঘাট জলের কেমন উন্নতি হয়েছে না রাস্তাঘাট হয়েছে তো নতুন দেখছি জল জল হ্যাঁ আপনি এই শিবনিবাস পঞ্চায়েতেরই বাসিন্দা হ্যাঁ বাসিন্দা আপনার নাম শ্যামলি দাস পথ চলতি আরেক গৃহবধূর সাথে কথা বলবো আপনি কি কোথায় এই শিবনিবাস পঞ্চায়েতের বাড়ি আপনার নাম কি সোনালী দাস এখানে রাস্তা ঘাট জল কেমন পরিষেবা পেয়েছেন পাঁচ বছরে ভালোই আছে রাস্তার উন্নতি হয়েছে হ্যাঁ হয়েছে জল আলো হ্যাঁ পঞ্চায়েত ভোটে আসছে কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারে বা যেই আসুক ক্ষমতায় আপনারা কি চাইছেন তাদের কাছে আরে ক্ষমতায় যারা আসবে তাদের কাছে কি কি পরিষেবা চাইছেন আরো উন্নতি হোক জলমল ভালো আসুক টাইম কলে জল তো সময় মতন আসেই না
এম কলে হ্যাঁ রাস্তা ভালো ওই রাস্তাটা ভালো হয়েছে আর এইদিকে তো ভালো হয়নি এখনো আপনার নাম সোনালী দাস এই পঞ্চায়েতে বসবাসকারী এবং এখানে যারা রীতিমতো রাস্তায় টোটো চালায় টোটো নিয়ে যারা মানুষকে পরিষেবা দেয় তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এই পাঁচ বছরে এই পঞ্চায়েতের কাছে কি কি পরিষেবা পেয়েছেন বা রাস্তাঘাটে কেমন উন্নতি হয়েছে আপনারা তো সারাদিন রাস্তাতেই গাড়ি চালাতে হয় আমাদের শ্রীনিবাস পঞ্চায়েতে তারকনগর থেকে এই রাস্তাটা খারাপ আছে আশেপাশে মোটামুটি ভালোই আছে রাস্তা খারাপ নেই তো এই রাস্তায় কাজ চলছে রাস্তা বড় হচ্ছে কোনো অসুবিধা নেই হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই এছাড়া রাস্তার সাথে জল আলোর পরিষেবা এখানে কেমন আছে পরিষেবা যে ওই সোলার লাইটগুলো বসিয়েছে রাস্তায় রাস্তায় সব গ্রামও বসিয়েছে মোটামুটি জলের পরিষেবা জলের পরিষেবা ওই ট্যাঙ্কি আছে আমাদের এখানে সব ব্লিচিং পাউডার টাউডার দিয়েছে একদম পেছনে আছে ঠিকই আছে অসুবিধা নেই এরপরে আমরা কিন্তু এই টোটো চড়ে কিন্তু যাব এবং পঞ্চায়েতের বিভিন্ন জায়গা যেমন ঘুরে দেখব তার পাশাপাশি আরও কথা বলার চেষ্টা করব যারা এখানে আরও টোটো চালক ভাইরা আছে আপনি সারাদিন রাস্তায় গাড়ি নিয়ে থাকেন কেমন রাস্তাঘাটের অবস্থা কেমন আমাদের তারকনগরের রাস্তাটা একটু খারাপ আছে এখন নতুন করে মাল ফেলেছে তৈরি হচ্ছে ওইটাই আর এমনি মাইজারের দিকেও তো ভালো ভালো রাস্তা হয়ে গেছে এছাড়া এই শিবনিবাস পঞ্চায়েত জল আলো কেমন পরিষেবা দিয়েছে আপনাদের জল জল তো এখন ট্যাঙ্কির জল আসে বাড়ি বাড়ি সবার বাড়ি ট্যাপ কল দিয়ে দিয়েছে আর আলো রাস্তায় রাস্তায় ওই সোলার লাইট দেওয়া আছে